আবারও বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে অন্তত 3 থেকে 4 টাকা। পাইকাররা দাবি করছেন মিলারদের কারণেই চালের দাম ঊর্ধ্বমুখী। মিল মালিকরা বলছেন ধানের যোগান কম থাকায় বেড়েছে চালের দাম। দাম নিয়ন্ত্রণে আনতে সরকারকে চাল আমদানির পরামর্শ বাংলাদেশ চাল ব্যবসায়ী সমিতির। তবে চালের দাম বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। মাসুম মিয়ার প্রতিবেদন। মাসের ব্যবধানে আবারও বাড়ছে প্রায় সব ধরনের চালের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 3 থেকে 4 টাকা বেড়ে রাজধানীর পাইকারি বাজারে সরু চাল নাজিরশাইল ও মিনিকেট বিক্রি হচ্ছে 55 থেকে 62 টাকা দরে, আর মোটা চাল পাইজাম ও 28 বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন মিল মালিকরা বাড়তি লাভের আশায় বাড়িয়েছে চালের দাম। মিনিকেট বাড়ছে ধরেন 4 থেকে 5 টাকা কেজি, পাইজম চাল গুটি চাল বাড়ছে ধরেন 2 থেকে 3 টাকা কেজি, নাজিরশাইল বাড়ছে ধরেন 5 থেকে 6 টাকা কেজি। বেশি দামে ধান কিনছে, তাদের যে মজুতরা আছে সেটা জন্য বেশি দামে বিক্রি করতে পারে। এই ধরনের একটা মিল মালিকদের একটা সিন্ডিকেট অবশ্যই আছে, নতুবা এই মুহূর্তে এতটা ধানের বাজার বাড়ার কোনো বা চালের বাজার বাড়ার কোনো আমরা রিজন দেখি না। মিল মালিকদের দাবি বাজারে পুরনো ধানের দাম বেড়েছে, তাই বাধ্য হয়েই এসব চালের দাম বাড়াতে হয়েছে। ওয়েদারটা এত খারাপ, মানে এত কুয়াশা পড়ছে কয়েকদিন থেকে, এই ধানগুলো কিন্তু কৃষকেরা মাঠ থেকে এনে কিন্তু বাজারজাত করতে পারতেছে না। বাজারে হয়তো 5 গাড়ির চাহিদা আছে, সেখানে 1 গাড়ি চাহিদা মানে পূরণ হচ্ছে, এই কারণে বাজারটা একটু বেশি। এদিকে বাংলাদেশ চাল ব্যবসায়ী সমিতি বলছে দেশে বন্যার কারণে আমন ধানের উৎপাদন কম হয়েছে, যার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। পরপর 3 বার বন্যা গেছে, লাস্ট বন্যাটাই খুব ক্ষতি হয়ে গেছে, যার জন্য চালের দাম বাড়ছে। গভর্নমেন্ট কিন্তু চাল কিনতে পারে নাই, এগ্রিমেন্টই করে নাই কোনো মিল মালিক এখন পর্যন্ত, তো কীভাবে আমরা বুঝবো যে ধান প্রোডাকশন ভালো হয়েছে। এ সময় চালের দাম বাড়ার কোনো কারণ নেই জানিয়ে বাজারে সরকারের তদারকি বাড়ানোর পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। এই মুহূর্তে চালের দাম যে হঠাৎ বৃদ্ধি হলো সেটার যুক্তিসঙ্গত কারণ চোখে দেখছি না। এখন ভেতরের কোনো কারণ থাকলে সরকার সেটা অনুসন্ধান করে দেখা উচিত। চালের মতো আমাদের সবচেয়ে যে প্রধান কৃষি পণ্য এবং একটি জরুরি কৃষি পণ্য, সেইখানে আমরা এত বড় বড় অটো রাইস মিল, তাদের যে মার্কেট পাওয়ার, সেই মার্কেট পাওয়ারকে অব্যাহতভাবে রাখতে দিব কিনা। তবে কৃষকরা যাতে ধানের সঠিক মূল্য পায় সেজন্য চাল আমদানিতে কর না কমানোর পরামর্শ সংশ্লিষ্টদের। মাসুমিয়া, চ্যানেল 24, ঢাকা।